যেখানে ঈদের আনন্দ থাকার কথা সেখানে কান্নার হাজারি শোকে মাতম সারা গ্রাম নিস্তব্ধ আকাশ বাতাসে শোনা যাচ্ছে পরিবার ও আত্মীয় স্বজনদের কান্নাকাটির আহাজারি এ ঘটনার সম্মুখীন হবে ভাবতে পারেনি কেউ আমাদের শালা প্রতিনিধি বিপ্লব রায় জানান গত সোমবার হাট থেকে গরু কিনেছেন কোরবানি দেওয়ার জন্য এছাড়া পরিবার সহ আত্মীয় স্বজনদের জন্য ঈদের আনন্দে নতুন কাপড় ঘরে এনেছেন ঈদ আনন্দ সবার সাথে কাটানোর জন্য বাড়িতে বাজার হাটও মজুত রেখেছিলেন শাল্লা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান কিন্তু তার এই আনন্দ আজ শুধুই স্মৃতি হয়ে গেল সবকিছু বাড়িতে পড়ে রইল দেয়া হয়নি কোরবানিও এখন বাড়িতে চলছে শুধু শোকের মাতম হাবিবুর রহমানের মরদেহ ময়নাতদন্ত শেষে কার্তিকপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন তার আত্মীয় স্বজন হাবিবুর রহমানের স্ত্রী মীনা বেগম জানান তার স্বামীকে হত্যার দায়ে ছত্রিশ জনকে আসামি করে থানায় অভিযোগ করা হয়েছে তিনি খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান গত মঙ্গলবার উপজেলার সাতপাড়া বাজারে সরকারি রাস্তা দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়ে বুকে ট্যাঁটা বিদ্ধ হন সাবেক এই ইউপি সদস্য পরে আজমেরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্থানীয়রা প্রতিবেদককে জানান হাবিব মেম্বার ছিল ভালো মানুষ কারো সাথে কখনোই দাঙ্গা হাঙ্গামায় জড়িত হয়নি সে ইউপি সদস্য থাকা অবস্থায় সবসময় মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়নে কাজ করেছে এলাকার মানুষের যে কোনো বিপদে আপদে তাকে পাওয়া যেত হাবিবুর রহমানের খনিদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দেয়ার দাবি জানান তারা